এটা মনে করেন আমরা রেগুলার যে হলুদ করি, ঠিক আছে, অন্য অন্য ব্লেন্ডারে যদি 1 মিনিট লাগে, এটা লাগবে অনলি 30 সেকেন্ড। আল্লাহ, মানুষে তৈরি করছে আর মানুষ ঠিকই তৈরি করে ফেলছে, রাইট ভাই? কি চমৎকার একটা জিনিস, একদম। মাংস কি মা, চালের গুঁড়া, ডালের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, দুনিয়ার যত মশলা আছে সব হবে, শুকনো মরিচ হবে, সব হবে। 2, 3, 4, 5 হয়ে গেছে, 5 সেকেন্ডের বেশি লাগে না। হ্যাভেলস, এই দেন অবস্থা দেখেন, দিয়েছে পাস করলে হবে 5 সেকেন্ডে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্পিনার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমার চ্যানেলের দর্শকরা, রাসেল ভাই, জি ভাই, অনেক দিন পরে কিন্তু এই পাওয়ার হাঙ্ক নিয়ে আসছেন আপনি, দুধ ভাই, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে পাওয়ার হাঙ্ক কিন্তু বিগত 6 মাস ছিলই না, স্টক আউট ছিল গত বছর রমজানে এড দিছি, 1 বছর পার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাভেলস এর টোটাল স্টক ক্লিয়ার করে, কিন্তু অনেকের কমেন্ট ছিল যে আমাদের হ্যাভেলস এর একটা ব্লেন্ডারের ভিডিও দেন, ব্লেন্ডারের ভিডিও দেন। তো আপনাদের কমেন্টস এর জন্য, আপনাদের জন্য কিন্তু রাসেল ভাই নিয়ে এসেছে, একবার দেন হ্যাভেলস এর, হ্যাভেলস পুরো হ্যাভেলস নিয়ে আসছে, হ্যাভেলস নিয়ে আসছে সম্পূর্ণ। হ্যাভেলস বড় বড় যদি আমি আনি, হ্যাভেলস কিন্তু এইভাবেই আনি, ঠিক আছে। হ্যাভেল 100 200 পিস না আনলে আমার নিজের কাছে ভালো লাগে না, মনে হয় না যে কিছু আনা হয়েছে। ওকে, তো আমরা কোথায় আছি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শপের নাম হচ্ছে জারাস কিচেন, শপ নাম্বার হচ্ছে 55 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে, নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ বিমো বিকাশ নগদ সবকিছু করা আছে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ বিমোর মাধ্যমে ফোন কল দেখে যাচাই বাছাই করবেন, ঠিক আছে। ফার্স্টে ফোন দিবেন, ভিডিও কল দিবেন, দোকান দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন। এর আগে অনেক প্রতারক চক্র আছে না ভাই? হ্যাঁ আপা, কিন্তু আমি বলতাছি, আমি শুনতাছি, হ্যাঁ, অলরেডি কিন্তু আমার নিজের ব্যক্তিগত 3-4টা ভিডিও, কিন্তু 4টা ভিডিও আমার পেজ থেকেই চলে গিয়েছে এবং অনেক অনেকেই প্রতারণার শিকার হয়েছে। তো আমরা চাই না, আপনারা অবশ্যই দোকান দেখবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, ভাইয়ার দোকানে ভাইয়ার ভাগনা থাকে তার সাথে কথা বলবেন, তারপর আপনারা প্রোডাক্টটি পারচেজ করবেন। সো ভাই, আমরা মূল ঘটনায় তাহলে চলে যাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে হ্যাভেলস কিন্তু প্রিভিয়াস গত বছর রমজানে একটা অ্যাড দিছিলাম, রমজানের পরও ঠিক আছে হ্যাভেলস নিয়ে আর দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই। এরও যথেষ্ট কারণ আছে, রুপির দাম আপ ডাউন করার কারণে, ঠিক আছে, হ্যাভেলস অনেকদিন বাংলাদেশে আসা বন্ধ ছিল, ঠিক আছে। এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত হ্যাভেলস আবার আমার চলে আসছে, আর খুবই, মানে হ্যাভেলস হচ্ছে আমি নিজে ইউজ করি, ঠিক আছে। আর এটা নট এ সিঙ্গেল কমপ্লেইন, আমি বলতে পারবো না যে হ্যাভেলস নিয়ে কোনো কাস্টমার, হ্যাভেলস এর কোনো সিঙ্গেল কমপ্লেইন আমিও পাইনি আমার চ্যানেলে কখনো, ঠিক আছে। কেন কই, ঠিক আছে, অরিজিনাল হ্যাভেলস কিনার কিন্তু কয়েকটা ই আছে, স্টেপ আছে, যেমন আপনার এখানে বারকোড দেওয়া আছে স্ক্রিনিং করবেন, এখানে বারকোড দেওয়া আছে স্ক্রিনিং করবেন, ভিতরে প্রতিটা প্রোডাক্টে আপনার জারেও বারকোড আছে, এই যে ঢাকনা আছে না, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা বারকোড পাবেন, এই যে ঢাকনা আছে না, ঢাকনার মধ্যে পলিথিন করা, এটার মধ্যে বারকোড থাকবে, ঢাকনাও বারকোড থাকবে। আচ্ছা আচ্ছা, ঢাকনার মধ্যে বারকোড থাকবে, প্রতিটার মধ্যে ঢাকনার মধ্যে বারকোড থাকবে, ওকে, ঠিক আছে। তারপরে বুঝবেন যে এটা হ্যাভেলস পাওয়ার হ্যাঙ্ক অরিজিনাল, কত ওয়াট ভাই, আবার সেই ওয়াট, হ্যাঁ ভাই, হ্যাভেলস কিনলে কি ওয়াট জিজ্ঞাসা করতে হবে, আমি জানি, তাও এটা হচ্ছে 800 ওয়াট, কিন্তু এবার আরপিএম হয়ে যায় আমরা, মূল অ্যাট্রাকশন যেটা, এটা হচ্ছে 21,000 হাই স্পিড আরপিএম অ্যাপ্রোচ, মানে 1 মিনিটে 21,000 বার রান করবে। ও মাই গড, ভাই হ্যাভেলস তো আপনি নিজে ব্যবহার করেন? আমি নিজে ব্যবহার করি, আমি নিজে, আমি পার্সোনালি বলতেছি হ্যাভেলস ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট। জার হচ্ছে তিনটা থাকবে বরাবরের মতো, একটা হচ্ছে 1.6 লিটার বড় জার, যেটার মধ্যে জুস লাচ্ছি শরবত করব আমরা, 1.6 লিটার, একটা হচ্ছে 1.25 লিটার, এটা হচ্ছে 1.25 লিটার, ওকে ডান, আর ছোটটা হচ্ছে 600 ml, আবার বলি 600 ml, 1.6, 1.25, ওকে ঠিক আছে ডান। আচ্ছা, কিছু কি করবেন নাকি? আমার মনে হয় না কিছু করা লাগবে, হ্যাভেলস একটা ব্লেন্ডার, এগুলোর মধ্যে কুড়া দেখাইতে হয় না। আচ্ছা, এই সাইডে আবার এটা কি ভাই? এটা হচ্ছে আপনার আরেকটা হ্যাভেলস এর একটা সাব ব্র্যান্ড, ঠিক আছে, এটা স্যাফ্রন, যেমন আমরা এলজি কিনি, এলজি এর মাদার ব্র্যান্ড কিন্তু আছে ইকো, ইকো, ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিক্স এর, তো হচ্ছে হ্যাভেলস এর সাব ব্র্যান্ড, সাব ব্র্যান্ড, এটা হচ্ছে, ঠিক আছে, ভিটামিক্স এর স্যাফ্রনের, ওদের কিন্তু 4,000, হ্যাভেলস কিন্তু 3,000 নিয়ে আসে। আচ্ছা, হ্যাভেলস হচ্ছে 1, 2, 3, আচ্ছা, পরে আর স্যাফ্রনটা একটা জুস জার সহ আলাদা একটু বাড়াই করছে, এটা মেটালের, এটা কিন্তু একটু আনকমন আছে না, হ্যাঁ, একটু যারা একটু আর্টিস্টিক চায়, যারা একটু, ঠিক আছে, তাদের জন্য তো স্যাফ্রন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা, দুইটা জুসার পাবেন, একটা, এই যে তিনটা ফ্রেশ জুস, একবার ছেকে ছেকে বের হবে, হ্যাঁ, একবারে 4টা পাবেন, ওকে, একবার সুন্দর, এটা কত ওয়াট, কত আরপিএম? এটা হচ্ছে, এটা 21,000 আরপিএম, এটা 850 ওয়াট, 850 ওয়াট, 21,000 আরপিএম, ওকে। এবার আমরা কোনটা কি করব? হ্যাভেলস করি, ঠিক আছে, হ্যাভেলস, হ্যাভেলস বেস্ট ভাই, দুটোর মধ্যে করা তো সম্ভব না, একটা করলেই হয়, ঠিক আছে। আচ্ছা, কি করব বলেন? আপনি আপনি হলুদ করেন, মরিচ করেন, যা কিছু তা করেন, কারণ আমি এটা নিজে ইউজ করি, আমি জানি এটা কি জিনিস, ঠিক আছে। হ্যাভেলস কিন্তু আমি, ঠিক আছে, এই যে বিট ধরে বলি, ঠিক আছে, যে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে,
আপা বলি বিসমিল্লাহ দিলাম হ্যাঁ বিসমিল্লাহ কতক্ষণ লাগবে আইয়া বিট করে ধর আমি ভাইয়ের সাথে ওটা কারণ আগের অনেক ভিডিওতে আমি ধরা খাইছি আমি বিট করতাম না আপনার সাথে আমার আগের ভিডিওটা দেখছে ওর পাতে আমি বিট করে ধরা খাইছি এখন আপনি নিজেই বলেন আচ্ছা এটা মনে করেন আমরা রেগুলার যে হলুদ করি ঠিক আছে অন্য অন্য ব্লেন্ডারে যদি 1 মিনিট লাগে এটা লাগবে অনলি 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডে হলুদ আরো কম লাগবে আপনি দেন আমি হয়ে গেছে তো আপনি তাও করতেছিলেন এই আল্লাহ এ দেখেন এইভাবে এখান থেকে যদি দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন দেখেন হেভেলস আল্লাহ মানুষে তৈরি করছে আর মানুষ ঠিকই তৈরি করে ফেলছে রাইট ভাই কি চমৎকার একটা একদম একদম গুড়া গুড়া হয়ে গেছে জাস্ট আপনারা একটু চেলে নিবেন রাইট চেলে নিলেই হবে একটু চেলে নিলেই হবে ওকে ডান আর কি কিছু করা লাগবে ভাই হলুদ করলে আর কিছু দেখানোর প্রয়োজন হয় না না কারণ আমরা জানি যে হলুদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস তারপর দেখানোর সাথে অনেক সময় করতে হয় যেমন দেখেন যদি আমি গম করতে যাচ্ছিলাম আজকে যে গম দিয়ে করব ঠিক আছে একবারে হলুদ মানে আটা যে করা যায় ঠিক আছে শুকনো আটা করা যায় এটা দেখা দিচ্ছে আচ্ছা আপনারা আদা রসুন কিন্তু করতে পারবেন যে কোনো জিনিস আপনারা করতে পারবেন হেভেলসে হয় না এমন কোনো জিনিস নাই ওকে এখন আমরা করছি যত বেশি হবে তত কম সময় লাগবে আমি যদি মশলা কম দেই হলুদ কম দেই ঠিক আছে তাহলে মানে সে ব্লেডে আসবে না সে ব্লেডে আসবে না সে তো ব্লেডে আসবে না যত বেশি হবে আমি যদি আরো ভরে দিতাম আরো কম সময় লাগতো হলুদ যদি এই পর্যন্ত দিতাম তাহলে আরো কম সময় লাগতো যত বেশি লাগবে মানে ব্লেডে পাওয়া লাগবে না ঠিক আছে আমি অনেক কম দিলাম ব্লেডে পাচ্ছে না এটা তো হলো না দেখেন মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া আদা রসুন পেঁয়াজ মরিচ দুনিয়ার যত মশলা আছে শুকনো মরিচ হবে কারণ এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আর কিছুই না আচ্ছা এবার হচ্ছে আদা আদা করি এত কিছু দেখাইলে আদা দেখাইতে হয় না ঠিক আছে তাও আমরা দেখাচ্ছি ভাইয়া ফর্মালিটি আপনাদের জন্যই দেখানো হচ্ছে এই আর কি যারা এখন পুরো হেভেল সম্পর্কে জানেন না বা যারা এখনো কিনেন নাই যারা একটা চিন্তা করছেন যে আমি একটা ভালো ব্লেন্ডার কিনবো সারা জীবনের জন্য আপনি খালি হলুদ দিব মানে আদা দিবেন সাথে সাথে শেষ এই হচ্ছে হেভেলস 5 সেকেন্ড এটা ধরেন 30 সেকেন্ড 30 সেকেন্ড করি না 10 সেকেন্ড মানে আমি বললাম যদি আরো কেউ করতে চায় কোয়ান্টিটি থাকে আর বেশি করলেই হবে এটা করছে 30 সেকেন্ডের মতো আর কিছু করা লাগবে না ভাই বাদ দেন হইছে আর কিছু করা লাগবে আমি জাস্ট প্র্যাকটিক্যাল হল তো মানে ব্লেন্ডারে কি হয় আমি হেভেলস এর ক্ষেত্রে আমি আমার ভিউয়ার্সদের পার্সোনাল বলবো যে এটা আমি নিজে ইউজ করি এবং এটা আমি জানি এটার গুণগত মান এটা আর কি আপনারা যদি কেউ নিতে চান আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন তারা একদম চোখটা বন্ধ করে জাস্ট অর্ডারটা করে দিবেন ভাইয়া এখন প্রাইস টাইস সম্পর্কে চলে ভাই আগের কিন্তু এখন টোটালি আপডেট হয়ে আসছে আমি কেন বললাম ঠিক আছে আগে তো আপনি 2022 এর মাল আসতো 2023 এবার 2023 দেখেন 24 এর মাল তো জুলাই দেখেন একবারে ডেট জুলাই মাস ঠিক আছে 2023 একবার নতুন আপডেট মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আর প্রাইসটা যদি দেখি আপনি ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত একটা ধামাকা থাকবে ব্যাপারটা কি অনেকের টাকা থাকে অনেকের সাথ থাকে সাধ্য থাকে না ঠিক আছে বা আমি একটা ধামাকা দিলাম ঠিক আছে 30 তারিখ পর্যন্ত কেউ কিনতে পারলো না টাকা নাই
ঠিক আছে আপনি যদি চান যে ঈদের দুই দিন পরে কিনবেন একটা সালামির টাকা তো অনলাইনে কিনতে পারেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই এই অফারটা এই পর্যন্ত কেউ দেয় নাই আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে আপনি ভিডিও পাবলিশ হওয়ার থেকে ঈদের পঞ্চম দিনের মধ্যে যারা অর্ডার করবে অনলি 7500 টাকা 7500 টাকা এটা কিন্তু বেশি এটা কম না ওই না সাবের দামই আছে সাবের দাম দাম কিন্তু বাড়ছে বাড়ছে কিন্তু মানে আপনি কম আমি কমাইছি দাম কেন বাড়ছে আগে ছিল 6000 4000 থাকবে 1 2 3 এই হাতে একটা 4 এই হচ্ছে 4000 টোটাল এটাও মেটাল সম্পূর্ণ ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস আপনার 8550 টাকা এটা আজকে ডিসকাউন্ট থাকবে 2000 টাকা ক্যাশব্যাক তার মানে 6500 6500 এটা কিন্তু জাস্ট অ্যাড এটা কিন্তু 6500 থাকবে না এটা যদি আস্তে আস্তে কিন্তু অ্যাভেলস থেকে বেশি দাম হবে এটা আচ্ছা এটা আমরা জাস্ট ভাইয়া এনেছে আপনাদেরকে জাস্ট একটু দেখাইলো এটা জাস্ট একটা ঝলক দিলে এটা আরো ঝলক আসবে কিছু দেখাইনি এটা ঝলক পরে এটার ঝলক পরে আসবে এটা পড়ছে তাহলে 6500 হ্যাভেলস পড়ছে 7500 ডেলিভারি সিস্টেমটা বললাম একেবারে সহজ হিসাব সাতসঙ্গে যারা আমার শপে আসতে চান আপনি নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজারের ঠিক পিছন সাইডে দেখবেন একটা 17 তলা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তলায় 55 নম্বর সব হচ্ছে যারা কিচেন এখানে আসলে আমাদের পাবেন ঘরে বসে যারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান ঢাকায় বসে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ঠিক আছে ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা রিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন ওকে ওকে রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ জিনিসের তুলনায় যুগের তুলনায় জিনিসের দাম এত বাড়তেছে মানুষের কেনার এখন আর কি সামর্থ্য হচ্ছে না সাধ্য থাকলেও মানে কুলাচ্ছে না ঠিক আছে আবার অনেকে এখন রমজানের ইস্যুতে অফার দিতেছে এই যে আপনি একটা কথা বললেন নিজের সালামি দিয়েও কিনতে পারবে কারণ আমার হাতে ধরেন 4000 টাকা আছে আমি লাস্ট টুকু একটা কথা বলে নিই হাতে ধরেন 4000 টাকা আছে আমি তো পারবো না 7500 টাকা কিনতে ঈদের মধ্যে আমার কিছু সালামি অ্যাড হবে ওটা দিয়ে কিন্তু সত্যি আপনি যেটা বললেন এটা সত্যি কথা আমি কিন্তু কিনে নিতে পারছি সো ঈদের পঞ্চম দিন পর্যন্ত কিন্তু ভাইয়ারা এটা হোম ডেলিভারি দিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ ভাই শুধু এটার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি জানি রাসেল ভাই মানে ধামাকা রাসেল আর যারা কিনছেন মানে অনেক বিশাল বিশাল ধামাকা সো আপনারা কেউ এটা নিয়ে চিন্তা করবেন না যে আমার আজকের মধ্যে অর্ডার দিয়ে কালকে কিনতে হবে আপনারা আসতে দেবে কিন্তু আপনার অর্ডারটা পঞ্চম দিনে ঈদের পঞ্চম দিনে অর্ডার করে রাখেন অর্ডার করে রাখেন কিছু অ্যাডভান্স মানি দিয়ে রাখেন বা বুকিংটা করে রাখেন শেষ হওয়ার আগে বুকিং করে রাখেন ভাই হ্যাভেলস কিন্তু থাকবে না আমি আবার বলতেছি আবার শর্ট করবে এটা হ্যাভেলস এর ভিডিও দেওয়া মাত্রই থাকবে না কারণ হ্যাভেলস এর জন্য পুরো মানে কারাকারি রেগে গেছে সারা মার্কেটে অলরেডি নাই ঠিক আছে এ আমার কাছে 100 200 পিস মাল এই পর্যন্তই ওকে ঠিক আছে তো আজকের মতো ভাই বিদায় নিচ্ছি সো আপনাদের কাছেও বিদায় নিয়ে নিচ্ছি আমি আর কিছুই বলবো না ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন জারাজ কিচেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন